Hello viewers, assalamu alaikum. Hope everyone is well. Welcome back to another house design. Today we come up with a modern duplex house design with modern decor. It's made for middle class family, that's why we can see swimming pool and car parking area. Are you looking for a modern duplex house design? This video is suitable for you. So viewers, ei baiti 6ti bedroom royeche, 3ti bedroom niche ebong 3ti bedroom upore royeche. এছাড়াও নিচে সেপারেট ড্রয়িং ডাইনিং রয়েছে। দ্বিতীয় তলার সামনে দিকে সুন্দর একটি খোলামেলা বারান্দা রয়েছে। এই বারান্দাটি আপনাকে অন্যরকম একটি প্রশান্তি দেবে, যেমন আপনি একটু ইমাজিন করেন সকালে চা খেতে খেতে একটু পেপার পড়ে নিলেন, কিংবা এই বারান্দা থেকে দাঁড়িয়ে আপনি আপনার উঠান এবং রোড ভিউ দেখছেন, কিংবা সন্ধ্যায় এখানে কিছুটা সময় আপনি ব্যয় করলেন। এই বারান্দাটি আপনাকে সুন্দর একটি সময় উপহার দেবে। বাড়িটি খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে, বাইরের ডেকোরেশন খুবই সুন্দরভাবে করা হয়েছে। আপনারা চাইলে এভাবে করতে পারেন, অথবা আপনারা কিছু কিছু অংশ চাইলে বাতও দিতে পারেন। তো রুম মেজারমেন্ট এবং খরচ হিসাব রয়েছে 3D অ্যানিমেশনের পরে, সো লেটস এনজয় দ্য অ্যানিমেশন। তো ভিউয়ার্স, এবার আমরা রুম মেজারমেন্টগুলো দেখে নেব। তো আমাদের বিল্ডিংয়ের দৈর্ঘ্য হচ্ছে 42 ফুট 6 ইঞ্চি এবং প্রস্থ হচ্ছে 30 ফুট। তো আমাদের টোটাল স্কোয়ার ফিটে আসে 1275 স্কোয়ার ফিট, 3% থেকে কিছু পরিমাণ কম। তো ভিউয়ার্স, এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোর। তো প্রথমে প্রবেশেই রয়েছে আমাদের এখানে পোর্স 15 ফুট বাই 3 ফুট 6 ইঞ্চি, এবং প্রবেশেই আমাদের রয়েছে ড্রয়িং রুম 15 ফুট 7 ইঞ্চি বাই 14 ফুট 4 ইঞ্চি। এপাশে সোফা সেট সাজানো হয়েছে এবং এপাশে টিভি ক্যাবিনেট রাখা হয়েছে, এবং ড্রয়িং থেকে আমাদের এপাশে ডাইনিংয়ে যাওয়ার জন্য ওপেন ডোর রাখা হয়েছে। তো এখানে প্রবেশেই আমাদের ডাইনিং রয়েছে 17 ফুট বাই 12 ফুট 10 ইঞ্চি, এবং এই ডাইনিংয়ের সাথে আমাদের 3টা বেড কানেক্টেড রয়েছে, এবং দ্বিতীয় তলায় যাওয়ার জন্য এপাশ থেকে আমাদের সিঁড়িঘর রয়েছে। তো ডাইনিংয়ের সাথে আমাদের কিচেন রয়েছে 8 ফুট বাই 8 ফুটের, এবং একটি কমন টয়লেট রয়েছে 8 ফুট বাই 4 ফুটের। তো এপাশে আমাদের বেড নাম্বার 1 রয়েছে 13 ফুট 2 ইঞ্চি বাই 12 ফুট, এবং এপাশে আমাদের বেড নাম্বার 2 13 ফুট 2 ইঞ্চি বাই 11 ফুট 7 ইঞ্চি। তো বেড নাম্বার 2 এর সাথে আমাদের অ্যাটাচ টয়লেট রয়েছে 7 ফুট 6 ইঞ্চি বাই 4 ফুটের, এবং বারান্দা রয়েছে 5 ফুট 3 ইঞ্চি বাই 4 ফুট 5 ইঞ্চির, এবং এপাশে রয়েছে আমাদের বেড নাম্বার 3 15 ফুট 7 ইঞ্চি বাই 11 ফুট 7 ইঞ্চি। তো 3টা বেডরুমে সাইজই আমাদের বড় বড় রাখা হয়েছে, ড্রয়িং রুমও আমাদের বড় রাখা হয়েছে, ডাইনিং স্পেসও আমাদের ভালোই আছে, এবং দ্বিতীয় তলায় যাওয়ার জন্য আমাদের ডাইনিং থেকে সিঁড়ি রয়েছে। তো এবার আমরা দ্বিতীয় তলায় চলে যাচ্ছি। তো দ্বিতীয় তলায় প্রবেশে আমাদের রয়েছে লিভিং রুম 19 ফুট বাই 12 ফুট 10 ইঞ্চি, এবং এই লিভিং রুম থেকে আমাদের 3টা বেডরুমেই কানেক্টেড। উপরেও আমাদের 3টা বেডরুম রয়েছে, এবং প্রত্যেকটা বেডরুমের সাথেই আমাদের অ্যাটাচড টয়লেট রয়েছে। তো এপাশে আমাদের বেড নাম্বার 4 12 ফুট 8 ইঞ্চি বাই 12 ফুট রয়েছে, এবং বেড নাম্বার 4 এর সাথে আমাদের বারান্দা রয়েছে 14 ফুট বাই 3 ফুট 6 ইঞ্চি, এবং এপাশে আমাদের অ্যাটাচড টয়লেট রয়েছে 4 ফুট বাই 7 ফুট 5 ইঞ্চির।
এবং এপাশে আমাদের বেড নাম্বার 5 রয়েছে 13 ফুট 2 ইঞ্চি বাই 11 ফুট 7 ইঞ্চি এবং এই বেডের সাথে আমাদের অ্যাটাচ বারান্দা রয়েছে এবং অ্যাটাচ টয়লেট রয়েছে 7 ফুট 6 ইঞ্চি বাই 4 ফুটের এবং এপাশে রয়েছে আমাদের বেড নাম্বার 6 15 ফুট 7 ইঞ্চি বাই 11 ফুট 7 ইঞ্চি এই বেডরুমের সাথে আমাদের অ্যাটাচ টয়লেট রয়েছে 8 ফুট বাই 4 ফুটের এবং বারান্দা রয়েছে 7 ফুট 2 ইঞ্চি বাই 4 ফুট 5 ইঞ্চির এবং আমাদের এপাশে একটি সুন্দর বারান্দা রয়েছে যেটা আপনারা 3D ভিউতে ভালো দেখতে পারবেন 12 ফুট 6 ইঞ্চি বাই 12 ফুট 5 ইঞ্চির তো এই বারান্দার থেকে আপনি একটি ভালো ভিউ উপভোগ করতে পারবেন তো এবার আসি আমরা খরচ হিসাবে এটা ছিল আমাদের ফ্লোর প্ল্যান তো এবার আমরা খরচ হিসাব নিয়ে আলোচনা করব তো ভিউয়ার্স এই বাড়িটা যদি আপনারা কমপ্লিট করেন তাহলে আপনাদের 40 থেকে 42 লক্ষ টাকা খরচ যেতে পারে তো এটা হচ্ছে 2021 সালের বাজার মূল্য হিসাবে ধরা হয়েছে তো আপনারা যদি মালামালের হিসাব আলাদা আলাদাভাবে জানতে চান তাহলে আমি বিস্তারিতভাবে এখানে হিসাব করে রেখেছি তো আপনারা দেখতে পারেন আর হচ্ছে এখানে 40 থেকে 42 লক্ষ টাকা এটা ধরা হয়েছে মালামাল এবং মজুরি খরচ সহ সকল প্রকার মজুরি খরচ এবং সকল প্রকার মালামাল নিয়ে এই খরচটি ধরা হয়েছে তো এখানে আমাদের আলাদা আলাদা করে হিসাব বের করা হয়েছে বেজের হিসাব আলাদা করে 16 মিলিমিটার রড 900 কেজি প্রয়োজন হবে সিমেন্ট 81 ব্যাগ প্রয়োজন হবে এটা শুধু 81 ব্যাগ হচ্ছে বেজের হিসাব যেটা মাটি কাটার পরে নিচে বেজের কাজের জন্য আমাদের এই মালামালটুকু প্রয়োজন হবে এবং শর্ট কলামের হিসাব আমাদের আলাদাভাবে বের করা হয়েছে এবং গ্রেড বিমের হিসাব আমাদের আলাদাভাবে বের করা হয়েছে তো আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে আপনারা ভিডিওটা একটু পোস্ট করে দেখে নেবেন কারণ ভিডিওটি অনেক বড় হয়ে যেতে পারে এই জন্য আমরা সংক্ষেপে আপনাদের দেখিয়ে দিচ্ছি এবং কলাম হিসাব কলামে আমাদের এই পরিমাণ মালামাল প্রয়োজন হবে ছাদে সিঁড়িতে এবং লিন্টেলে আমাদের এই পরিমাণ মালামাল প্রয়োজন হবে তা আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে আপনারা একটু পোস্ট করে ভিডিওটি সম্পূর্ণ মালামালের হিসাবটি দেখে নেবেন তো ভিউয়ার্স আজকের ভিডিও এ পর্যন্তই এই বাড়িটি আপনার কাছে কেমন লেগেছে আমাদের কমেন্ট করে জানাবেন এবং আপনার যদি কোনো প্রকার বুঝতে অসুবিধা হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের অ্যাড্রেস ডিসক্রিপশন বক্সে দেওয়া হয়েছে আপনারা আমাদের সাথে চাইলে যোগাযোগ করতে পারেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সকলকে দেখা সুযোগ করে দেবেন শেয়ার করে তো আজকের ভিডিও এ পর্যন্তই তো দেখা হচ্ছে নতুন কোনো পর্বে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সাথী সরকারের সাথেই থাকুন আল্লাহ হাফেজ